মর্নিং বন্ধু, আজকের যে ওষুধটির নাম, হোমিওপ্যাথি ওষুধটির নাম বলবো, তার নাম হচ্ছে কোষ্টিকাম। কোষ্টিকাম খুব ভালো মানের একটি হোমিওপ্যাথি ওষুধ, ঠিক আছে? আর এই ভিডিওটি দেখার আগে বলে রাখি, যদি আমার এই যে ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে? আর কোথাও কোনো রকম কিছু দিতে হবে কি না, কোনো রকম ভিডিওতে কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে? এবার তবে এই ভিডিওতে আসা যাক। কোষ্টিকাম সম্পর্কে জানতে গেলে আমি প্রথমে বলবো কোষ্টিকাম কীভাবে তৈরি হয়। কোষ্টিকাম হচ্ছে পোড়া পাথর এবং বায়োফসফেট অফ পটাস, এই দুইয়ের মিশ্রণে এই কোষ্টিকাম ওষুধটি তৈরি হয়, ঠিক আছে? আর কোষ্টিকাম সাধারণত গলা ও চামড়ার উপর বিশেষভাবে কাজ করে। আর কোষ্টিকামের বেনিফিট হচ্ছে, কোষ্টিকাম ধরুন চোখের ক্ষেত্রে, ধরুন চোখে যদি কারোর প্রবলেম থাকে, চোখে ছানি পড়ে প্রথম অবস্থায় এবং চোখে ভালো দেখতে পারে না, চোখে ছানি পড়ে, আর সেই ক্ষেত্রে এই কোষ্টিকাম খুব ভালো একটি ওষুধ। আর চোখের পাতা যদি বুজে যায়, মনে হচ্ছে চোখের পাতার উপর কিছু ভারী একটা জিনিস চাপা দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই কোষ্টিকাম খুব ভালো একটি ওষুধ। দ্বিতীয়ত, যারা কানে কালা হয় এবং কানে সবসময় শো শো ঝুমো ঝুমো ভো টুন টুন এরকম আওয়াজ হয়, সেই ক্ষেত্রে এই ওষুধটি খুব দারুণ কাজ করে। আর বাতের ক্ষেত্রে, যাদের বাতজনিত ঘাড় গলায় এবং কোমরে বাতগ্রস্ত হয় এবং বাতের ফলে বাত আক্রান্ত জায়গা শক্ত ফোলা থাকে, সেই ক্ষেত্রেও এই ওষুধ দারুণ কাজ করে। স্বরভঙ্গের ক্ষেত্রে, ধরুন স্বরভঙ্গ হয়েছে, গলায় জোরে আওয়াজ করতে পারে না, হ্যাঁ, গলায় খুব ব্যথা করে, জোরে কথা বলতে গেলে গলায় টাটানি আওয়াজ যন্ত্রণা হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ওষুধ দারুণ কাজ করে স্বরভঙ্গের ক্ষেত্রে। আর সন্ধ্যাবেলা এই এর যন্ত্রণা আরও বাড়ে। আরেকটা হচ্ছে আপনার দাঁতের পীড়া, যেমন আপনার ওই মাড়ি ফুলে যায়, ঠান্ডা লাগলে মাড়ি ফুলে যায়, এমনিতেও অনেক সময় মাড়ি ফুলে যায়, দাঁতের ব্যথা হয়, দাঁতের গোড়া যন্ত্রণা করে, দাঁত মাড়ি থেকে রক্ত বেরোয়, সেই ক্ষেত্রে এই ওষুধ দারুণ কাজ করে। তাছাড়া তো আছেই, যেমন মূত্রথলিতে যন্ত্রণা, মূত্রথলিতে আপনার মূত্রযন্ত্রের পীড়া, ঠিক আছে, জিহ্বায় পক্ষাঘাত, হ্যাঁ, মুখে পক্ষাঘাত, হ্যাঁ, এইসব ক্ষেত্রেও এই ওষুধ, কোষ্ঠবদ্ধতা, হ্যাঁ, এই ক্ষেত্রেও এই ওষুধ দারুণ কাজ করে। তো কোষ্টিকাম সম্পর্কে জানলেন। তাছাড়া ধরুন সবিরাম জ্বর হচ্ছে, জ্বর থামছে না একবারে, তখন এই ওষুধ কোষ্টিকাম খুব উপকারী একটি ওষুধ হিসাবে গণ্য হয়েছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দ্বিতীয় এই আরেকটা যে ভিডিওটি আনবো, সেটা একটু অন্য ধরনের ভিডিও করব, ঠিক আছে? এই ভিডিওটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো আজকের এই পর্যন্তই, এর পরের দিন নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আসবো। ধন্যবাদ।